আচ্ছা, আজকে আমরা ডিজিটাল লার্নিং পয়েন্টে ভিডিও এডিটিং এর উপর সেকেন্ড ক্লাস শুরু করতে যাচ্ছি। আচ্ছা, আমি ক্যানভাসে এটাকে প্রথম থেকে ওপেন করে রাখছি, যেহেতু এটা ওপেন হতে একটু সময় লাগে। আপনারা যখন ইনস্টল করার পর এইভাবে ওপেন করবেন, ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর একদম প্রথম ইন্টারফেসটা হবে ঠিক এরকম, ঠিক আছে? একবার ফার্স্ট ইনস্টলেশনের পরে কিন্তু এটা অটোমেটিক্যালি আমরা সফটওয়্যারের ভিতরে চলে যেতে পারি, আর এই ক্ষেত্রে আমরা এই ইন্টারফেসটা অনেক সময় ফার্স্ট একদম প্রথমবারে নাও পেতে পারি, কিন্তু সেকেন্ড টাইম যখন আমরা ওটা ওপেন করতে যাব তখন কিন্তু ঠিক এইভাবে আমাদেরকে ইন্টারফেস আসবে। এবং এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি নিউ প্রজেক্ট, অর্থাৎ আমি যদি একদম সরাসরি ভিডিও এডিটিং এ চলে যাই তাহলে আমাকে ক্লিক করতে হবে নিউ প্রজেক্টে, আর আমি যদি নিউ রেকর্ডিং করতে চাই, অর্থাৎ আপনারা জানেন যে ক্যামতাসিয়া 2000 বা ক্যামতাসিয়া দিয়ে মোটামুটি করা যায়, এটা 2019 হতে হবে এমন না, বা 2007 হতে হবে এমন না, ক্যামতাসিয়া যে কোনো ভার্সনেই স্ক্রিন রেকর্ডার একটা অপশন আছে। এটা একদম শুরুতেই যেমন আপনারা ওপেন করবেন নিউ রেকর্ডিং, আমি যদি নিউ রেকর্ডিং এ ক্লিক করি, আমি একটু ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে আমার স্ক্রিনটা মানে আমি ঠিক কতটুকু অংশ রেকর্ড করতে যাচ্ছি সেটা আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। একটু ওয়েট করি। ঠিক আছে, আপনারা একটা গ্রিন বর্ডার দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে ঠিক একদম চার কোণায়, ঠিক আছে? আমি যদি একটু একটু সরাই আপনারা আশা করি একটু ক্লিয়ার দেখতে পাবেন, অর্থাৎ এটা দিয়ে আপনারা আপনাদের স্ক্রিনটা ঠিক কতটুকু করতে চাচ্ছেন সেটা সেট করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, ক্যামতাসিয়াটা আপনাদের ডাউনলোড নিয়ে কারো কোনো প্রবলেম হয়েছিল আমাকে একটু জানাবেন, সবাই ডাউনলোড করতে পারছেন ক্যামতাসিয়া 2019 যেটা আমি এখন ইউজ করে আপনাদেরকে দেখাচ্ছি? আমি ডাউনলোড করতে পারি না, ওয়েবসাইট বন্ধ হয়ে গেছিল। একটু জোরে বলবেন, আমি শুনতে পাচ্ছি না, একটু লাউড। ডাউনলোড করতে পারি না, যখন ঢুকছিলাম তখন ওয়েবসাইট বন্ধ হয়ে গেছিল। ওয়েবসাইট বন্ধ হয়ে গেছিল? জি, ওই ওয়েবসাইটে গেছেন, যাওয়ার পরে শুধু একটা ওকে বাটন আসে আর কিছু আসে না। আচ্ছা, বাকিদের কি অবস্থা একটু আমাকে জানান তো। ভাইয়া, আমি গেট ইনটু পিসি থেকে ডাউনলোড করছি ওয়েবসাইট। ঠিক আছে, গেট ইনটু পিসি থেকে ডাউনলোড করলে আমাদের এই ভার্সনটার সাথে একটু একটু এদিক সেদিক থাকবে, যাই হোক কাজ চলবে, সমস্যা নাই। আচ্ছা, আমি লিংকটা আরেকবার দিব, একটু আমাকে সবাই কনফার্ম করেন, যদি না পারেন সেক্ষেত্রে গেট ইনটু পিসি থেকেই নিতে হবে, অথবা এনি শেয়ার দিও আমি আপনাদের পিসিতে ডিরেক্ট পাঠিয়ে দিতে পারবো, এটা একটু ঝামেলা হয়ে যায় যদিও। আচ্ছা, আর কেউ একটু বলেন, আমি দুইজনেরটা শুনলাম যে পারেননি, আর কেউ? না, এমনি আমি এমনি ক্রোম থেকে সার্চ করে ডাউনলোড করি। আচ্ছা, এমনি ডাউনলোড করলে ওটা কিন্তু ট্রায়াল হবে, আবার গেট ইনটু পিসি থেকে করলে আপনারা ক্র্যাকটা পাবেন, ঠিক আছে? এমনি যারা ইউজ করতেছেন, ইনস্টল করতেছেন, তারা কিন্তু এক মাসের ফ্রি ট্রায়াল, এক মাসের ফ্রি ট্রায়াল শেষ হওয়ার পর এই ক্যাম্পাসে আর কাজ করবে না। আচ্ছা, যাই হোক, এটা আমরা পরে আবারও চিন্তা ভাবনা করবো কিভাবে দেওয়া যায়। তাহলে আমরা এখন নিউ প্রজেক্টে চলে যাব, এখান থেকে ওপেন প্রজেক্ট তো আপনারা জানেন, আপনারা যদি কোনো প্রজেক্ট আপনি কাজ কমপ্লিট না করে সেভ করে ক্যাম্পাসিয়াতে রেখে দেন, সেক্ষেত্রে ওপেন প্রজেক্টে ক্লিক করলে আপনারা এখানে কি কি ফাইল সেভ করা আছে সেও করবে, সেখান থেকে লিস্ট ওয়াইজ আপনি ডাবল ক্লিক করে ওই ফাইলটাতে আবার কাজ করতে পারবেন, ঠিক আছে? তো আমরা এখন সরাসরি চলে যাব একদম নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমরা কি কি দেখবো আজকে, কোথায় জানি ছিল, সেকেন্ড ক্লাসে আজকে আমরা কিছু জিনিস দেখবো, গ্রিন স্ক্রিনের কাজ করা যায় ক্যামতাসিয়া দিয়ে, জুম ইন, জুম ইন আমাদের অনেক সময় অনেক প্রয়োজন হয়, তারপরে স্ক্রলিং টেক্সট, অর্থাৎ যে সমস্ত টেক্সট গুলো ভিডিওর মধ্যে মেসেজ আকারে আমাদের সামনে দিয়ে রানিং, ঠিক আছে, চলে যাচ্ছে, লেখাগুলো কন্টিনিউসলি চলে যাচ্ছে বা স্ক্রল হচ্ছে, সেগুলোকে আমরা স্ক্রলিং টেক্সট বলবো, আরো কিছু আমরা হয়তো কাজ করার মাঝখানে মাঝখানে দেখবো। ঠিক আছে, আমরা প্রথমে তাহলে ক্যামতাসিয়াতে চলে যাই। আচ্ছা, আমরা এখানে কিছু মিডিয়া ইম্পোর্ট করব, আমার কাছে কিছু গ্রিন স্ক্রিন রেকর্ড আমি ডাউনলোড করে রাখছিলাম, সেগুলো থেকে একটা নিয়ে আসি প্রথমে, যেহেতু আমরা গ্রিন স্ক্রিন দিয়ে দেখব, আর পাশাপাশি আমরা কিন্তু আজকে কিছু ইন্ট্রো কাস্টমাইজ কিভাবে করতে হয় বা আউটরো যে কোনো একটা দেখলেই হবে, সবগুলো সেম। আচ্ছা, এখানে গ্রিন স্ক্রিন মানে কি, আমরা যে ভিডিও করব সেই ভিডিওটা করার সময় যদি আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা গ্রিন কালারের, সেটা একটা পর্দাও হতে পারে অথবা সেটা একটা পেপারও হতে পারে, জাস্ট আমার ব্যাকগ্রাউন্ডটা গ্রিন হলেই হবে। আর গ্রিন স্ক্রিনটা এডিট করা একটু সহজ, কারণ গ্রিন কালারটা আসলে খুব একটা ভিজিবল না, বা আমাদের বিভিন্ন যে পারিপার্শ্বিক যে আদার্স যে কালারগুলো কম্বিনেশনসগুলো রয়েছে সেগুলোর মধ্যে গ্রিনটাই অপেক্ষাকৃত কম বোঝা যায় বা কম ইউজ হয়, যার জন্য গ্রিন স্ক্রিনটাকে খুব সহজেই রিমুভ করা যায়। তবে এমন নয় যে শুধুমাত্র গ্রিন স্ক্রিন মানে গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করা যায়, আরো অনেক স্ক্রিন আছে যেগুলোকে আমরা রিমুভ করতে পারি, যেমন একটা গাছ, সেই গাছের পিছনেও ব্যাকগ্রাউন্ডও যদি আমরা গাছের কালারে দিই সাদা সবুজ, সেক্ষেত্রে গাছটা খুব একটা ভিজিবল হবে না,
সেক্ষেত্রে ওখানে আমাদেরকে ব্লু অথবা ইয়েলো এই ধরনের ব্যাকগ্রাউন্ড কালার গুলো ব্যবহার করতে হয়, সেগুলোও রিমুভ করা যায়। ঠিক আছে, আমি যে অবজেক্ট নিয়ে কাজ করতেছি সেই অবজেক্টের উপরে আমার ব্যাকগ্রাউন্ড কালারটাও ডিপেন্ড করবে। তবে গ্রিন স্ক্রিনটা বেশি পপুলার, কারণ গ্রিন স্ক্রিনটা খুব বেশি ভিজিবল না, খুব সহজে রিমুভ করা যায়। এইসব বা আরো কিছু কারণ আছে, যেসব কারণগুলোর জন্য গ্রিন স্ক্রিনটা একটু বেশি ব্যবহৃত হয়। আর এখানে আমরা গ্রিন স্ক্রিন করার সময় এখানে আরো কিছু আচ্ছা, এগুলো আমরা ক্লাসের মাঝখানে মাঝখানে বলবো। আমি একটা প্রথমে ইম্পোর্ট করি এখান থেকে, একটা দুইটা নেই, তারপর এখান থেকে দুইটা ইম্পোর্ট করে ফেলি একবার। আচ্ছা, এরপর আমি কিছু মিউজিক নিয়ে আসি, আবার এখানে প্লাসে ক্লিক করলাম, তারপর ইম্পোর্ট মিডিয়া, এখান থেকে কোনটা নিব, এটা নিলাম, তারপর একটা ফাস্টেস্ট যেটা ছিল এটাও নিয়ে যাই, একটা ইমেজও নিয়ে নিই, ইমেজ দুইটা নিলাম, ওকে ইম্পোর্ট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন এখান থেকে আমি ভিডিও একটাকে ধরলাম, ধরে এটাকে ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসতেছি একদম আমার অপারেশন টেবিলে। আমি নিয়ে আসলাম, এনে একদম চেষ্টা করবো আমরা শুরুতেই ছেড়ে দিতে। যদি শুরুতে না হয় সেক্ষেত্রে যেখানে থাকবে সেখান থেকে আবার ড্র্যাগ করে ধরে এটাকে শুরুতে নিয়ে আসতে হবে। আপনারা শিওর হবেন যেন এরকম শুরুতে কোনো গ্যাপ না থাকে, গ্যাপ থাকলে কিন্তু এটা ভিডিওর মধ্যে চলে আসবে, কাজেই এটা খারাপ হবে, কোয়ালিটিটা খারাপ হবে। ঠিক আছে, আমরা একদম একদম শুরুতে লাগিয়ে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এই যে গ্রিন স্ক্রিনটা, এটা নিয়ে আমি একটু কথা বলবো, কারণ আমরা যখন গ্রিন স্ক্রিনটার পিছনে রাখবো, যদি আমরা আউটডোরে কাজ করি, অর্থাৎ আপনি বাইরে কোথাও গ্রিন স্ক্রিন ঝুলিয়ে কাজ করতেছেন, সেক্ষেত্রে আপনার গ্রিন স্ক্রিনের রেকর্ডিং এর কোয়ালিটিটা ভালোই হবে, কারণ বাইরের আউটডোরের কালারটা তো আপনার যেহেতু সানলাইটের প্রেজেন্সে কাজ করতেছেন, কাজে আপনার সানলাইট যেহেতু ছিল সেক্ষেত্রে আপনার গ্রিন স্ক্রিনটা প্রেজেন্সটা বা কোয়ালিটিটা ভালো হবে, অর্থাৎ সব জায়গার কালারটা সেম হবে। কিন্তু আমরা যদি ইনডোরে কোনো ঘরের ভিতরে হোক বা কোনো কিছু একটা ভিতরে যদি আমরা করতে চাই, তখন কিন্তু আমরা লাইটিং এর একটা ব্যাপার থাকবে, সেই লাইটিংটা কিন্তু খুব পাওয়ারফুল হতে হবে। অর্থাৎ এই যে গ্রিন স্ক্রিনটা আপনারা খেয়াল করেন, চারিপাশে গ্রিনটা কিন্তু একটা সমান অনুপাতে আছে, কোথাও কম গ্রিন, কোথাও ডার্ক গ্রিন বা কোথাও হালকা গ্রিন, এই ধরনের কোনো কম্বিনেশন কিন্তু আমরা পাচ্ছি না, সব জায়গায় একরকম। যেমন এখানে একটা ছায়া পড়ছে, ছায়াটা কিন্তু একটু প্রবলেম হয়ে যায় আমাদের। ঠিক আছে, তো এই সমস্ত ছায়াগুলো যেন না আসে, সেই ছায়াগুলোকে আমরা যখন ইনডোরে করতে যাই তখনই সমস্যাগুলো হয়, তখন আমাদেরকে খুব বেশি পরিমাণে লাইটিং ইউজ করতে হবে, যেন এই ধরনের কোথাও ডার্ক কোথাও লাইট, মানে গ্রিন কালারটা এক এক জায়গায় যদি এক এক রকম হয়, সেক্ষেত্রে আমরা যদি এই সমস্ত ফ্রি টুলস গুলো দিয়ে কাজ করতে চাই, ফ্রি না বেসিক, আসলে বেসিক টুলস গুলো দিয়ে যদি রিমুভ করতে চাই, সেক্ষেত্রে যেখানে একটু কম বোঝা যাচ্ছে গ্রিনটা সেটা কিন্তু রিমুভ হবে না, সেগুলোর জন্য আমাদেরকে আফটার ইফেক্ট, প্রিমিয়াম প্রো, সনি ভেগাস এই ধরনের প্রিমিয়াম সফটওয়্যার গুলো দিয়ে কাজ করতে হবে, কারণ সেখানে ওই ধরনের অনেক স্পেশাল টুলস আছে যেগুলো দিয়ে আমরা কালার কম্বিনেশন গুলোকে ঠিকঠাক করে নিতে পারবো, যেগুলো আমাদের ফিল্মোরা, তারপর এই যে আমরা এখন যেটা দিয়ে কাজ করতেছি এগুলোতে কিন্তু নাই। ঠিক আছে, ক্যামটাসিয়া 2019 হোক 2020 হোক, এগুলোতে কিন্তু এই ফিচারগুলো নেই, যেহেতু এগুলো খুব একটা মানে স্বাদ মিটানোর জন্য, আসলে একদম হাইলি কোয়ালিফাইড বা হাইলি ক্লাস আপনি ভিডিও এডিট করতে পারবেন এমনটা না। আচ্ছা, তো এখন আমরা গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য এখানে একটা জিনিস, আমার এই ক্যানভাসটা অনেক সময় আপনারা দেখবেন একটু ছোট থাকবে। ঠিক আছে, অনেক সময় এরকম ছোট হতে পারে, অবশ্যই আপনাকে আপনার ক্যানভাসের সাথে সেই ভিডিও সাইজটা রিসাইজ করে নিতে হবে, এটা একটু ভালো করে খেয়াল করবেন। যদি না করে আপনারা কাজগুলো করে ফেলেন কমপ্লিট, সেক্ষেত্রে এই যে চারপাশে একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড কিন্তু রয়ে যাবে। ঠিক আছে, যেটা আমার কোয়ালিটি ফুল কাজ হবে না, অর্থাৎ আমার কাজের কোয়ালিটিটা ভালো না বা আমি ভালো মতো কাজগুলো শিখিনি বা পারি না, তাহলে আমার প্রথম কাজ হবে যে কোনো ভিডিও হোক, ইমেজ হোক, যে কোনো কিছু আনার পর আমার ক্যানভাসের সাথে হুবহু একটা সাইজে মিলিয়ে নিতে। আপনি এখানে অনেকগুলো আমরা কি নিয়ে আসলাম, আমি একটা ইমেজ যদি নিয়ে আসি, আচ্ছা আমি এটাকে একটু ছোট করে দিই, প্লেহেডটাকে আমি ইমেজের উপরে আনলাম। অনেক সময় আমরা ইমেজে যখন কাজ করবো, মাল্টিপল অবজেক্ট নিয়ে যখন কাজ করবো, এক একটা সাইজ এক এক রকমই আপনারা পেতে পারেন। ঠিক আছে, তো ইমেজ নিয়ে তো আমরা করতেই পারি, যেটা আমরা পেইন্ট দিয়ে খুব সহজে ওটা 1280x720, আপনারা কিন্তু সবসময় ভিডিও এডিটিং এর কাজগুলো 1280x720 করে নেবেন। ঠিক আছে, পেইন্ট দিয়ে খুব সহজে রিসাইজ করা যায়, যেটা আপনাকে গ্রাফিক্স এর ক্লাসে দেখানো হয়েছিল। ইমেজ গুলো সবসময় 1280x720 করে নেবেন, আর ভিডিও ফুটেজ গুলো এখানে এনে আপনারা একটু বড় করে অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, এক্ষেত্রে একটু সময় কম লাগবে যদি আপনারা রিসাইজ আগে থেকে করে রাখেন, আর যদি দেখেন যে না র্যান্ডম ইমেজ নিয়ে আসলেন এক একটা এক এক সাইজ, সেক্ষেত্রে আপনাদের এখানে এক একটা এক এক সাইজ হবে এবং প্রত্যেকটাকে ধরে ধরে এভাবে রিসাইজ করে নিতে হবে। রিসাইজ না করে যদি কাজ করে ফেলেন, ভিডিও এডিট করে ফেলেন, সেক্ষেত্রে আপনার ভিডিওর কোয়ালিটিটা খুবই বাজে হবে।
আচ্ছা, আমি আপাতত ইমেজটা আমার লাগবে না, আমি গ্রিন স্ক্রিনে কাজ করব, এটা রিমুভ করে দিলাম। তাহলে আমরা ক্যানভাসটাকে অবশ্যই আমাদের এখানে যে ক্যানভাসটা শোড সেটার সাথে আমরা অ্যাডজাস্ট করে নিব। আর আরেকটা জিনিস যেটা, সেটা আমাদের অনেক সময় ক্রপ করতে হয়। সাপোজ এখানে মনে করেন একটা লোগো আছে, ঠিক আছে, এই লোগোটাকে আমি চাচ্ছি যে আমার এই মূল ফ্রেমের ভিতরে যেন না আসে, তো সেটার জন্য এই যে ক্রপে একবার ক্লিক করবেন, সিলেক্টেড হয়ে গেছে। এখন এখন আমরা কিন্তু এটাকে ক্রপ করে নিতে পারবো, অর্থাৎ আমি লোগোটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, ব্যাস লোগো আমার শেষ বাদ। এখন আমি এটাকে এই সাইডে নিয়ে আবার এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আচ্ছা, এই অ্যাডজাস্ট করার জন্য আমাকে এখানে আবার এই ক্লিক করতে হবে এখানে, তারপর আমি এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো, ঠিক আছে। এখন কিন্তু লোগোটা বাদ পড়ে গেছে, আর আমার মূল অবজেক্টটা দেখেন একটু বড় হয়ে গেছে। আমি একটু মাঝখানে করে এদিক থেকে মিলিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, এখানে কোনটার টুলের কি কাজ এগুলো আপনারা করে দেখবেন। যেমন ক্রপ করার জন্য আমাকে এটা সিলেক্ট করে নিয়ে ক্রপ করতে হবে, এবং ক্রপ করা হওয়ার পর আমাকে আবার এটা অ্যাডজাস্ট করে দিতে হবে। অ্যাডজাস্ট করার জন্য আমাকে এখানে অ্যারোতে ক্লিক করতে হবে, বা কার্সরের যে সাইনটা এখানে ক্লিক করে আবার এটাকে চারিদিক থেকে ধরে ঠিকঠাক করে নিতে হবে, ঠিক আছে। এগুলো বারবার বলতেছি কারণ এগুলো আমাদের প্রথম প্রথম ভুল হয়। আপনারা বেশ অনেকবার যখন ভিডিও এডিটিং গুলো করে ফেলবেন তখন এই ভুলগুলো মিনিমাইজ হয়ে যাবে, কিন্তু ফার্স্টলি থাকবে। আর আপনাদের আজকে ক্লাস শেষে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, এগুলো অবশ্যই সবাই করবেন। যে কোনো একটা টার্গেটকে ধরে আপনারা ইমেজ দিয়ে হোক, ইমেজ দিয়ে করেন, ইমেজে আপনারা টেক্সট এডিট করবেন, তারপরে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিবেন, ঠিক আছে, প্রত্যেকটা অপশন আমরা এখন যেগুলো করব। এভাবে গ্রিন স্ক্রিনের ফুটেজও আপনারা অসংখ্য ফুটেজ পাবেন। আমি কিছু লিঙ্ক আপনাদেরকে ক্লাস শেষে দেখাবো, ওইখানে গিয়েও আপনারা আনলিমিটেড স্টক ফুটেজ পাবেন, যেগুলো দিয়ে আমরা কিন্তু ভিডিও এডিটিং স্যাম্পল কালেক্ট করে এডিট করে করে কাজগুলো শিখতে আমাদের জন্য সহায়ক হবে। আচ্ছা, যাই হোক, এই যে গ্রিন স্ক্রিনটা আনলাম, আনার পর আমি মনে করি যে এইটা হচ্ছে আমি, মানে এই জায়গায় আমি কথা বলতেছি, আমার পিছনে ব্যাকগ্রাউন্ড ছিল গ্রিন, কারণ আমি চাচ্ছি যে আমার যে অবজেক্টটা সেই অবজেক্টটাকে আমি কোনো একটা স্ক্রিনের উপর যেখানে পিছনে অন্য আরো একটা ব্যাকগ্রাউন্ড থাকবে সেখানে প্লে হবে এবং সামনে আমি কথা বলবো। তো সেটার জন্য আমি আমাকে নিয়ে আসলাম প্রথমে, আনার পর আচ্ছা আমি আরেকটা ভিডিও এখান থেকে নিয়ে নিই, যেটা গত ক্লাসে আমরা দেখছিলাম, এটা কই, এই যে এটা, এটাকে আমি নিয়ে নিচে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এটা নিচে থাকলো, এবং এটাকে আমি একটু কাট করে অ্যাডজাস্ট করে নিতে হবে, যেহেতু একটা বড় একটা ছোট, আমি এতটুকু পর্যন্ত এনশিওর হলাম। এটা বারবার আমি বলবো আপনাদেরকে, এই যে আমি এখন রাখলাম, এটা আপাত দৃষ্টিতে ঠিক আছে, মানে আমি এখন যেটা দেখতেছি এটা মনে হচ্ছে যেন পারফেক্ট, কিন্তু আমি বুঝার জন্য, আমার কাজের অ্যাকুরেসি মেনটেন করার জন্য আমি অবশ্যই জুম করব। যেমন এখন আমি এটা বাড়তি আছে না কম আছে, যদি জুম করে আরো ক্লিয়ার হবে, দেখছেন, ফুল জুম করার পর আমি দেখতে পাচ্ছি যে আমার ফার্স্ট যে টার্গেটটা ছিল সেটা কিন্তু ভুল ছিল। তাহলে আমি ফুল জুম করার পরে আমি কাজটা অ্যাকুরেটলি করতে পারবো, এখন একদম পারফেক্ট। এখন আমি জুম আউট করে দিলাম, একটু বেশি করে ফেলছি, একটু বাড়িয়ে নিই। এইবার আমি এটাকে কাট করব, কাট করার জন্য যেহেতু দুইটা আমার, এটা ছোট এটা বড় দুইটা দুই সাইজ হলে সুন্দর হবে না, ঠিক আছে, আমি এটা ঠিকঠাক করার জন্য এটার একদম কিনারায় রাখলাম আমার প্লে হেডটাকে, তারপর এটা সিলেক্ট করলাম, মানে এটার উপরে জাস্ট একটা ক্লিক, তারপর আমি এখান থেকে স্প্লিট করে নিচ্ছি, স্প্লিট, তারপরে দুইটা অংশ হয়ে গেল, আমি এবারে এই অংশটাকে কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম, ব্যাস আমার এখন দুইটার ক্লিপের অংশ সেম। এখন আমি চাচ্ছি কি এই যে গ্রিন স্ক্রিনটা রিমুভ করে দিয়ে এটা আমি, মনে করেন আমি আমাকে দেখাতে চাচ্ছি যে এই ভিডিওটার উপরে যে কোনো একটা কর্নারে, তো সেটার জন্য আমি প্রথমে গ্রিন স্ক্রিনটা রিমুভ করব। রিমুভ করার জন্য আমরা এখান থেকে মোড থেকেও করতে পারি, মোড়ে গিয়ে ভিজুয়াল ইফেক্ট থেকেও করতে পারি, ঠিক আছে, আমি কিন্তু এখান থেকে করবো না, আমি এখানে রাইট বাটন ক্লিক করে করব, রাইট বাটন ক্লিক করলাম, তারপর এখান থেকে অ্যাড ভিজুয়াল ইফেক্টে যাব, তারপর এখান থেকে রিমুভ এ কালার, ঠিক আছে, রিমুভ এ কালারটা সিলেক্ট করব। করার পর কালারটা তো চলেই গেল, কিন্তু এটা অনেক সময় আপনাদের নাও যেতে পারে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে প্রপার্টিসে আসব। এই প্রপার্টিসটা অনেক সময় এইভাবে চলে আসবে, আবার অনেক সময় এরকম থাকবে, থাকলে আপনারা জাস্ট এই প্রপার্টিসের উপরে একবার ক্লিক করবেন, তারপরে এই যে গ্রিন কালারটা আমি দেখতে পাচ্ছি, গ্রিন কালারের উপরে ক্লিক করলাম, তারপরে এই যে পেন, এখানে একটা আমার, এটা কি বলা যায়, সিলেক্ট কালার ফ্রম ইমেজ, এখানে একটা আমার ড্রপারের মতো একটা আইকন দেখতে পাচ্ছি, এই আইকনের উপরে ক্লিক করে আমি জাস্ট ইমেজের উপরে একবার ক্লিক করলেই হবে, ঠিক আছে। আচ্ছা, এখন একটু আসলে লেটেস্ট ভার্সনে আসি, যার কারণে হয়তো আমাকে এটা করতে হচ্ছে না, আমি যখন প্রথমেই একবার ক্লিক করছিলাম অটোমেটিক্যালি আপনারা দেখতে পেয়েছিলেন কি কালারটা কিন্তু চলে গেছে, তাই না? কিন্তু আপনাদের যদি কারো পুরোনো ভার্সন হয়, পুরোনো ভার্সনে হয়তো এটাকে আপনাকে এইভাবে করতে হবে। আমি এখন আরেকবার করে দেখাচ্ছি, আমি যে কোনো একটা খালি জায়গায় রাইট বাটন ক্লিক করলাম, তারপর অ্যাড ভিজুয়াল ইফেক্টে গেলাম, যাওয়ার পর এখান থেকে রিমুভ এ কালার, এটাতে আমাকে যেতে হবে, যেহেতু আমি একবার গেছি সেহেতু এখন আমাকে আর যেতে দেওয়া হচ্ছে না, আমি একটু বাইরে ক্লিক করি, আবার প্রথম থেকে করি, তাহলে এখন যেতে পারবো, অ্যাড ভিজুয়াল ইফেক্ট, তারপর রিমুভ এ কালার। আচ্ছা, এটা প্রপার্টিসে যাই, কালারটা দিলাম, সিলেক্ট করলাম, তারপর এখান থেকে ক্লিক করে ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে। এখন এখানে কিছু কালার কিন্তু গ্রিন রয়ে গেছে,
এগুলোর জন্য আমাকে একটু এখানে কাজ করতে হবে। আমি একটু টলারেন্সটা, এই যে দেখছেন টলারেন্সটা যখন আমি একটু বাড়িয়ে দিলাম, বাকি যে গ্রিনিশটা রয়ে গেছিল সেটা কিন্তু চলে গেছে। তো এটা আমাদের অনেক সময় লাগবে, সফটনেস বাড়াতে হয়, হিউ বাড়াতে হয়, ঠিক আছে, তারপরে ডিফ্রেঞ্জ করতে হয়। মোটামুটি এই অপশনগুলো আপনাদের কাজে আসতে পারে। যেমন আমার এখন টলারেন্সটা যখন আমি একটু বাড়িয়ে দিচ্ছি, গ্রিনটা একদম ভ্যানিশ করে দিতে হবে, একদম ভ্যানিশ, একেবারে ভ্যানিশ করে দিলাম। তারপরে আমি সফটনেসটা একটু বাড়িয়ে দেখি, হিউটা, হিউ লাগবে না, ডিফারেন্স এগুলো লাগবে না, এখন মোটামুটি ঠিক আছে। এইবার আমার পিছনে ভিডিওটা কিন্তু আমি খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, আর আমার অবজেক্টটা অনেক বড়, আমি এটাকে একটু ছোট করে নিই। ছোট করে আমি মনে করলাম যে এটা আমি, আমি এই পাশে এক কর্নারে কথা বলতেছি আর পিছনে ভিডিওটা চলতেছে। এবার ভিডিওটাকে সিলেক্ট করে আমি ভিডিওটাকে একটু বড় করে নিচ্ছি। আমি এই পাশে রাখলাম এই অবজেক্টটাকে, এটা আরো ছোট করে নিই। ব্যাস এখন যদি আমি প্লে করি, এই হলো আমরা খুব সহজে ক্যামটা সরিয়ে দিয়ে গ্রিন স্ক্রিনটাকে এইভাবে রিমুভ করে, সাপোজ আপনি একটা ভিডিও করার সময় আপনি আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে গ্রিন করে দিলেন, এবং ওইটাকেই আপনারা অন্য যে কোনো ভিডিও, চলমান ভিডিওর উপরে এনে গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে এইভাবে। এখানে একটা জিনিস একটু খেয়াল রাখবেন, যদি এখন আমি ভিডিওটাকে উপরে এনে দিই, এখন কিন্তু আমার ওই পিছনের ফুটেজটা দেখা যাচ্ছে না, ঠিক আছে, দেখেন পিছনের ফুটেজটা কিন্তু আর দেখা যাবে না। কাজে এই জায়গাতে আবার এই ব্যাপারগুলো একটু কেয়ারফুলি, যদি দেখা না যায় জাস্ট একটা লেয়ার আর একটা লেয়ার ধরে একটু নামিয়ে দিবেন, তাহলে দেখা যাবে। যেহেতু এটা ফুল স্ক্রিন, কাজে এটাই আগে দেখা যাবে, সেজন্য এটাকে আমার রাখতে হবে নিচে, আর আমার যেটা অল্প একটা অংশ জুড়ে আছে সেটাকে আমার রাখতে হবে উপরে। তাহলে এইভাবে আমরা মাল্টিপল গ্রিন স্ক্রিন, আমি আরও একটা নিয়ে আসি, এবার এখান থেকে এই পাখিটাকে নিয়ে আসি, এটাকে এনে রাখি উপরে। আচ্ছা এটার সাইজ তো আরো ছোট, আচ্ছা যাই হোক সমস্যা নাই। আমরা সেই জন্য কি করব, এই প্লেহেডটাকে একদম এই বরাবর আনব, আনার পর আমরা জুম দিয়ে এটা বুঝবো ঠিক আছে কিনা, তারপর কন্ট্রোল চেপে ধরে এই দুইটা লেয়ারকে আমি সিলেক্ট করব কন্ট্রোল চেপে ধরে, কারণ আমাকে দোনোটাকে কেটে সমান করে নিতে হবে। তারপরে স্প্লিট বাটনে ক্লিক করলাম, তারপর এগুলো অ্যাডজাস্ট হয়ে গেল, ঠিক আছে। এখন এখানে গ্রিন স্ক্রিন আমার এটাকে ঠিক করতে হবে, একটা তো অলমোস্ট আমার ঠিক করাই ছিল, এবার এটাকেও আমি ঠিক করবো। এটার উপরে ক্লিক করলাম, তারপর আবার রাইট বাটন ক্লিক করলাম, আচ্ছা এটা আমি এখান থেকে করি, মোরে গিয়ে ভিজুয়াল এফেক্টে আসলাম, ভিজুয়াল এফেক্টে আসার পর কালার অ্যাডজাস্টমেন্ট, আচ্ছা এগুলো একটু ঝামেলা হবে, এর চেয়ে বেটার এটাই এদিক থেকে করা, আমি এটা থেকেই করি। এখান থেকে রাইট বাটন ক্লিক করি আর ভিজুয়াল এফেক্টে যাই, তারপর রিমুভ এ কালার, ব্যাস চলে গেল। তারপর এখান থেকে আমাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে, কারণ এখানে কিন্তু একটু একটু মনে হচ্ছে না শেডগুলো আছে। আমি টলারেন্সটা আমি একটু যদি বাড়াই, তারপর সফটনেসটা একটু বাড়িয়ে দিই, তারপর এটাকে একটু ছোট করে নিই। সাপোজ এটা আরও একটা কোনো ভিডিও ফুটেজের একটা অংশ, সেটা থাকবে এই কর্নারে। আমি জাস্ট এক্সাম্পল র্যান্ডম দেখাচ্ছি, এগুলো এমন না যে আপনাকে করতেই হবে, জাস্ট কাজগুলো বোঝার সুবিধার্থে আমি দিলাম। ওকে, এরপর আমার গ্রিন স্ক্রিন চলে গেল, এবার আমি আরেকবার প্লে করে দেখি তো। ঠিক আছে, এইভাবে আমরা আমাদের প্রয়োজন মতো গ্রিন স্ক্রিন গুলোকে এনে ফুটেজ গুলোর পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ইচ্ছা মতো কাজ করে নিতে পারবো। আচ্ছা এরপর আমাদের গ্রিন স্ক্রিনের কাজটা আসলে খুবই সহজ, এর চেয়ে মনে হয় বাকিগুলো একটু কঠিন হতে পারে, আমি একটু যদি দেখি। এরপর কি ছিল, জুম ইন। আচ্ছা এখন জুম ইনটা আমাদের খুব বেশি প্রয়োজন হয় যখন আমরা ডকুমেন্টারি রিলেটেড কোনো ভিডিও করব, যেমন এই যে লিখার লিখি বা এই ধরনের ক্লাসগুলো যখন আমরা নিব, তখন কিন্তু জুমের প্রয়োজনটা একটু প্রয়োজন হয়, জুম প্যান বা জুম ইন করার ব্যাপারটা। তো সেটা আমরা কিভাবে করব আমি এই ভিডিওটার উপরেই দেখিয়ে দিই। আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, এগুলো আমার লাগবে না, গ্রিন স্ক্রিনের কাজ আমার মোটামুটি বলা হয়ে গেছে। আপনারা নেট থেকে গিয়ে শুধু গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন, বা আমি আরো কিছু লিংক দিব ক্লাসের শেষে, আমি ওখান থেকে দেখাবো। এখন আমি এখানে একটা জুম ইন করব, সাপোজ এই যে কথা বলতেছে, ও কথা বলা অবস্থায় সাপোজ এখানে কোনো একটা ডকুমেন্টারি আসছিল, আমি ধরে নিচ্ছি এটা একটা ডকুমেন্ট, মানে এখানে কোনো লেখা লিখেছিল। তো লেখালেখিগুলো যখন এইভাবে বলতেছিল, তখন লেখাগুলো তো খুব ছোট, আমার বুঝতে কষ্ট হবে। সাপোজ আমি একটা ভিডিও তৈরি করব, যখন আমি কথা বলতেছি আমাকে দেখা যাচ্ছে, কিন্তু আমি যে লেখাগুলো আনলাম সেই লেখাগুলো খুব ছোট, সেগুলোকে আমি কি করতে চাচ্ছি, জুম ইন করে একটা নির্দিষ্ট সময়ে গিয়ে নির্দিষ্ট একটা অংশ জুম ইন হয়ে আসবে, বড় হয়ে যাবে, ওই লেখাগুলো খুব স্পট হাইলাইট হবে, এবং লেখাগুলো চলো যখন আমার কথা শেষ বা লেখালেখিগুলো দেখানো আর প্রয়োজন হবে না শেষ, তখন এটা আবার মিনিমাইজ হয়ে আগের মতো হয়ে যাবে। সেগুলো আমরা এখন কিভাবে করবো দেখবো।
আচ্ছা, সেটার জন্য আমরা চলে যাব অ্যানিমেশনে যেতে হবে। অ্যানিমেশন কোথায়? এখানে, এই যে অ্যানিমেশন, অ্যানিমেশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আবারও অ্যানিমেশনে যাব, ঠিক আছে? আবারও অ্যানিমেশনে যাচ্ছি, ক্লিক করে দিলাম। এখান থেকে আমি আমার জুমটাকে একটু সরিয়ে নিই প্রথমে, আমি প্যানটাকে প্রথমে নিয়ে আসি, একটু একটু মাঝখানে রাখলাম। ব্যাস এই জায়গায় থাকার পর আমি চাচ্ছি যে শুধু এই অংশটাকে দেখাবো। হ্যাঁ, ওর পিছনে যে একটা আমি কিছু দেখতে পাচ্ছি, একটা অবজেক্ট, সেই অবজেক্টটাকে আমি চাচ্ছি যে এটা আমার মূল, মানে আমি যখন কথা বলতেছিলাম তখন এই ব্যাপারটাকে নিয়ে কথা বলতেছিলাম, এই জন্য আমি চাচ্ছি যে আমাকে না দেখিয়ে এখন এই অংশটা যেন জুম হয়ে দেখানো হয়। তাহলে যারা ভিউয়ার্স আছে তাদের বুঝতে সুবিধা হবে যে আমি এই অংশটাকে নিয়ে কথা বলছি, এবং এটার মধ্যে হয়তো আরো কিছু ইনফরমেশন আছে যেটা একটু বড় হয়ে দেখলে হয়তো গ্রাহকরা, যারা যারা ভিউয়ার্স আছে, তারা বুঝে দেখতে পারবে বা দেখে বুঝতে পারবে। তো সেটার জন্য আমি কি করবো, এখান থেকে আমি একটা কাস্টম অ্যানিমেশন নিচ্ছি, আমি যে কোনো জায়গায় ছেড়ে দিলাম, এটার উপরে এনে যে কোনো জায়গায় ছেড়ে দিলাম। আচ্ছা, যে কোনো জায়গায় ছেড়ে এবার আমাকে এটা ঠিকঠাক করতে হবে, ঠিক আছে? আর এইখানে এডিট করার সময় বিশেষ করে অ্যানিমেশন গুলো যখন নিয়ে আপনারা কাজ করবেন, তখন অ্যানিমেশন ছাড়ার পর আপনার এই প্লেহেডটা বারবার আপনাকে খেয়াল করতে হবে, এটা যেন ঠিক এই রকম পজিশন, এখন যেরকম আছে এরকম যেন থাকে। আমরা আগে পরে রেখে যদি অ্যানিমেশন গুলোতে কাজ করি, কাজগুলো কিন্তু এক্সাক্ট হবে না। আমার সবসময় এই প্লেহেডটাকে অ্যানিমেশনে ঠিক ফ্রন্টে এনে রাখতে হবে, ঠিক আছে? ফ্রন্টে এনে রেখে যদি আমি কাজ করি, কাজগুলো ঠিকঠাকই হবে। আচ্ছা, এখানে আমার একটু কাজ আছে, আমি জুমটাকে আরো একবার সরাই। এখানে এই এটাকে সিলেক্ট করি একবার, এই যে এখন ইয়েলো কালার হয়ে গেছে। ঠিক আছে, ইয়েলো কালার হওয়া অবস্থা মানে হচ্ছে যে এটা আমি এখন সিলেক্টেড, ঠিক আছে? তারপর আমি কোন অংশে কাজ করব, আমি একটু আগে এটার উপরে আসলাম আর একবার, তারপর এটাকে সিলেক্ট করলাম, তারপর এটাকে একটু টেনে লম্বা করে দিই। এখানে স্কেল আপটা কোথায়, প্রপার্টিসে যদি যাই, এখানে একটা স্কেল অপশন থাকার কথা, স্কেলটা কোথায় আমি দেখতে পাচ্ছি না। রোটেশন আছে, আচ্ছা যাই হোক, আমি এখানে প্রথমে একটা অ্যানিমেশন নিয়ে আসলাম। আসার পর এটাকে একটু বড়, এটা যত বড় করবেন মানে আপনার প্রয়োজন ভেদে এটাকে বড় ছোট করতে হবে। যেমন আমি এখন সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য এটা রাখলাম একদম শুরুতে, প্লেহেডটা অবশ্য সামনে আছে, সমস্যা নাই, প্লেহেড সামনে থাকলেই হবে। এখন আমি যদি একটু প্লে করে দেখি, প্রথমে চলে যাই, you know, here in the streets of Boston, I've had people come up to me left and right since I've been here. Usually they do something like, or, you know. এখানে একটা স্কেল আপ অপশন, এটা এখন আসতেছে না, এটা আসলে আমি বুঝাতে সুবিধা হবে। আচ্ছা, এখানে সমস্যা হচ্ছে এই স্ক্রিনটা অলরেডি আমি জুম ইন করে রাখছি, যার জন্য এখানে আবারও জুম করতে একটু সমস্যা হচ্ছে। আর এখানে একটা স্কেলের একটা অপশন আছে, আমি এই ভিডিওটা একটু বাদ দিয়ে আরেকটা ভিডিও দিয়ে করি, আমি গ্রিন স্ক্রিনের একটা নিয়ে নিই, মিডিয়া থেকে এখান থেকে এটা নিয়ে আসি, এগুলো ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, এটা রাখলাম। এখন অ্যানিমেশন নিয়ে আসবো, তো অ্যানিমেশন আপনাদের প্রথমে পাবেন না, মোড় থেকে নিয়ে আসবেন, আর একবার কাজ করার পর এটা এখানে রয়েই যাবে। তাহলে আমরা অ্যানিমেশনে ক্লিক করলাম, অ্যানিমেশন থেকে আমি একটা কাস্টম অ্যানিমেশন নিব। আচ্ছা, আমি প্রথমে একটা রিস্টোর নিই। এখানে প্রত্যেকটা এক এক ধরনের কাজ, আপনারা একটু একটু কার্সরটা এনে এনে রাখলে দেখতে পাবেন, যেমন এটা এরকম, তারপর এটা হচ্ছে নো অপাসিটি, অর্থাৎ ব্ল্যাক হয়ে যাবে, তারপর ফুল অপাসিটি। আচ্ছা, আপনার যা যেটা লাগবে সেই সেটা করে দেখবেন। আমি এখান থেকে রিস্টোরটা নিয়ে এখানে একটু উপরে ছেড়ে দিলাম, একদম প্রথমে এনে ছেড়ে দিলাম, তারপর একটু এটার উপরে ক্লিক করি। এটার স্কেল আপ অপশনটা কোথায় গেল? স্কেল আপ, স্কেল আপ না করতে পারলে তো আমি অ্যানিমেশন করতেই পারবো না। ঠিক আছে, স্কেল আপ, এই যে স্কেল আপ। আচ্ছা, প্রথমটার ক্ষেত্রে আমরা খুব বেশি জুম করে রাখছিলাম, যার জন্য হয়তো স্কেল আপ করার অপশনটা আসতেছিল না, এখন আমরা স্কেল আপ করতে পারবো, ঠিক আছে? এখন অ্যানিমেশনটা আমাকে প্রথমে কিন্তু কাজগুলো করে নিতে হবে, ঠিক আছে? আমি ঠিক কত বড় করতে যাচ্ছি, আচ্ছা আমি পুরোটাই করে দেখাই, একদম পুরো বড়টাই করে দিই, একদম পুরোটা করে দিলাম। মানে আপনার যতটুকু প্রয়োজন হয় ততটুকু করবেন, আমি জাস্ট বোঝানোর পারপাসে একবার ফুল করে দেখাই, আর একবার দরকারে হাফ করে দেখাবো।
এইবার আমি কি করব, স্কেল আপ করে দিই, একটু একটু বেশি করে দিলাম। তারপর আমি এবার প্রথম থেকে প্লে করে দেখি একটু কিরকম হয়। এবার দেখেন এটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে। এই জিনিসগুলো আমি যেভাবে বলতেছি এটার কাজ আরো প্রচুর আছে, আমি একটু করে দেখাবো এখন কিছু। আর এখানে একটা সতর্কতা, আপনারা কিন্তু কমপ্লিট কাজ করার পরে প্লে করবেন, ঠিক আছে? কাজ শেষ না হওয়ার পর এখন যদি আমি আবার কাজ করতে যাই, এই প্যানটা বা এই জুমিনটা একটু ডিস্টার্ব করবে, সেক্ষেত্রে আমি একবার রিমুভ করে দিই। এটা আবার প্রথম থেকে করি, আবার প্রথম থেকে করি, একটু বুঝতে চেষ্টা করেন, আমি আর একবার একটু বুঝিয়ে করতে চেষ্টা করি। তাহলে আমি এখান থেকে কোনটা নিয়েছিলাম, কাস্টম নিয়েছিলাম, মেবি আমি কাস্টম দিয়ে করি। অর্থাৎ কাস্টম মানে কি, এখানে কোনো কিছু করার নাই, বা আপনি যেটা সেট করবেন সেটা এখানে কাজ হবে, ঠিক আছে? আমি এটাকে এনে একদম প্রথমে রাখবো, বা আমার যেখান থেকে দরকার, ধরেন আমার এখান থেকে দরকার হচ্ছে জুমটা আস্তে আস্তে এই জায়গা থেকে হবে, এবং ঠিক এতটুকু অংশ পর্যন্ত গিয়ে হয়ে আবার এটা রিস্টোর হবে। একটু ছোট করে দিই। এটা করার পর আমি এখান থেকে কাস্টমাইজ গুলো করে দিই। এবার আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। বড় করার পর এটা একটু মুভও করে দিতে পারি, এটা এক পাশে নিয়ে গেলাম। এগুলো আপনারা ডকুমেন্টারি করার সময় আসলে একটু ভালো মতো বোঝানো যাবে, এখানে তো কোনো লেখালেখি নাই। আচ্ছা, এটা এই পর্যন্ত এসে মনে করেন আমার শেষ হবে। এবার আমি কি করলাম, আমার মোটামুটি এই পর্যন্ত মনে করেন যে আমার জুমিনের কাজ শেষ। এবার আমি আবার প্রথম থেকে প্লে করব। প্লে করলাম, জুমিনটা আমি যেখান থেকে প্রথমে রাখছি সেখান থেকে শুরু হওয়া শুরু হচ্ছে, এখন শুরু হবে। এটা দেখেন আস্তে আস্তে মাস একটা চলে গেল, ঠিক আছে? এই পজিশনে এসে আমার জুমিনের কাজ শেষ। এখন এই পজিশনে রয়ে গেছে, আমি যেহেতু কাজ কমপ্লিট করিনি এটা এই পজিশনে রয়ে যাচ্ছে, যেটা আমার জন্য মোটেও সুন্দর না। এখন আমাকে কি করতে হবে, এই জিনিসটা আবার মানে আগের পজিশনে যেন চলে যায়। যেমন এখানে সাপোজ আমি এই মাসটাকে বুঝাতে চাইছি যে এখানে এমন কিছু আছে যেটা আপনাদের দেখা উচিত, সেজন্য এই অংশটাকে আমি সবচেয়ে বড় করে দিলাম যেন আপনারা দেখে বুঝতে পারেন। এখন আমি এই যে সরালাম না, এডিট করলাম না, এই এডিট গুলো কিন্তু আর কাউন্ট হবে না, সেজন্য আপনারা আমি আরো একবার করি। কাস্টম এনে আমি এখানে ছাড়লাম, সাপোজ আমি চাচ্ছি যে এখান থেকে শুরু হবে এবং ঠিক এই পর্যন্ত চলে এটা শেষ হবে। এবং কোন অংশটা আমি দেখাতে চাচ্ছি, আমি চাচ্ছি যে এই মাসের গায়ে কিছু লেখা আছে, আমি এটাকেই বড় করে দেখাতে চাই, সেজন্য আমি প্রথমে একটু স্কেল আপ করে নিতে হবে, ঠিক আছে? একটু স্কেল আপ করে নিচ্ছি। করে নেওয়ার পর এটাকে আমি ঠিক এই জায়গায় এনে রেখে দিলাম, ব্যাস। মানে এই পজিশনে এসে কাস্টমাররা দেখবে বা ভিউয়ার্সরা দেখবে যে এখানে আমি কিছু একটা বুঝাতে চাইছি, এখানে হয়তো একটা ডকুমেন্টারি ছিল বা একটা ইনফরমেশন ছিল যেটা ভিউয়ার্সদের প্রয়োজন দেখা। আমি যখন বললাম সে বলার মধ্যে লেখাটা আমি তো বলতেছি মুখে, সেটা তো শুনতে পেলো, পাশাপাশি আমি চাচ্ছি সেটা যেন ভিজুয়ালি হয়, মানে সারা যেন এটা চোখেও দেখতে পায়, সেজন্য আমি এটাকে জুমিনের একটা হেল্প নিয়ে এটাকে বড় করে দিলাম, ব্যাস। এইবার এটার কাজ শেষ। আমি একবার প্লে করে দেখি, এখানে আমি আর কোনো হাত দিলে কিন্তু লাভ হবে না, ঠিক আছে? আমার এটা ফাইনাল, বা আমি যদি আরো আচ্ছা, এখানে সমস্যা হচ্ছে এই স্ক্রিনটা অলরেডি আমি জুম ইন করে রাখছি, যার জন্য এখানে আবারও জুম করতে একটু সমস্যা হচ্ছে। আর এখানে একটা স্কেলের একটা অপশন আছে, আমি এই ভিডিওটা একটু বাদ দিই, আরেকটা ভিডিও দিয়ে করি। আমি গ্রিন স্ক্রিনের একটা নিয়ে নিই, মিডিয়া থেকে এখান থেকে এটা নিয়ে আসি, এগুলো ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, এটা রাখলাম। এখন অ্যানিমেশন নিয়ে আসবো, তো অ্যানিমেশন আপনাদের প্রথমে পাবেন না, মোড় থেকে নিয়ে আসবেন, আর একবার কাজ করার পর এটা এখানে রয়ে যাবে। তাহলে আমরা অ্যানিমেশনে ক্লিক করলাম, অ্যানিমেশন থেকে আমি একটা কাস্টম অ্যানিমেশন নিব। আচ্ছা, আমি প্রথমে একটা রিস্টোর নিই। এখানে প্রত্যেকটা এক এক ধরনের কাজ, আপনারা একটু একটু কার্সরটা এনে এনে রাখলে দেখতে পাবেন, যেমন এটা এরকম, তারপর এটা হচ্ছে নো অপাসিটি, অর্থাৎ ব্ল্যাক হয়ে যাবে, তারপর ফুল অপাসিটি। আচ্ছা, আপনার যার যেটা লাগবে সে সেটা করে দেখবেন। আমি এখান থেকে রিস্টোরটা নিয়ে এখানে একটু উপরে ছেড়ে দিলাম, একদম প্রথমে এনে ছেড়ে দিলাম, তারপর একটু এটার উপরে ক্লিক করি। এটার স্কেল আপ অপশনটা কোথায় গেল? স্কেল আপ, স্কেল আপ না করতে পারলে তো আমি অ্যানিমেশন করতেই পারবো না, ঠিক আছে? স্কেল আপ, এই যে স্কেল আপ। আচ্ছা, প্রথমটার ক্ষেত্রে আমরা খুব বেশি জুম করে রাখছিলাম, যার জন্য হয়তো স্কেল আপ করার অপশনটা আসতেছিল না, এখন আমরা স্কেল আপ করতে পারবো, ঠিক আছে? এখন অ্যানিমেশনটা আমাকে প্রথমে কিন্তু কাজগুলো করে নিতে হবে, ঠিক আছে? আমি ঠিক কত বড় করতে যাচ্ছি, আচ্ছা আমি পুরোটাই করে দেখাই, একদম পুরো বড়টাই করে দিই, একদম পুরোটা করে দিলাম। মানে আপনার যতটুকু প্রয়োজন হয় ততটুকু করবেন, আমি জাস্ট বোঝানোর পারপাসে একবার ফুল করে দেখাই, একবার দরকারে হাফ করে দেখাবো। এবার আমি কি করবো, স্কেল আপ করে দিই, একটু একটু বেশি করে দিলাম,
তারপর আমি এবার প্রথম থেকে প্লে করে দেখি একটু কিরকম হয়। এবার দেখেন এটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে। এই জিনিসগুলো আমি যেভাবে বলতেছি এটার কাজ আরো প্রচুর আছে, আমি একটু করে দেখাবো এখন কিছু। আর এখানে একটা সতর্কতা, আপনারা কিন্তু কমপ্লিট কাজ করার পরে প্লে করবেন, ঠিক আছে? কাজ শেষ না হওয়ার পর এখন যদি আমি আবার কাজ করতে যাই, এই প্যানটা বা এই জুমিনটা একটু ডিস্টার্ব করবে, সেক্ষেত্রে আমি একবার রিমুভ করে দিই। এটা আবার প্রথম থেকে করি, আবার প্রথম থেকে করি, একটু বুঝতে চেষ্টা করেন, আমি আর একবার একটু বুঝিয়ে করতে চেষ্টা করি। তাহলে আমি এখান থেকে কোনটা নিয়েছিলাম, কাস্টম নিয়েছিলাম, মেবি আমি কাস্টম দিয়ে করি। অর্থাৎ কাস্টম মানে কি, এখানে কোনো কিছু করার নাই, বা আপনি যেটা সেট করবেন সেটা এখানে কাজ হবে, ঠিক আছে? আমি এটাকে এনে একদম প্রথমে রাখবো, বা আমার যেখান থেকে দরকার, ধরেন আমার এখান থেকে দরকার হচ্ছে জুমটা আস্তে আস্তে এই জায়গা থেকে হবে, এবং ঠিক এতটুকু অংশ পর্যন্ত গিয়ে হয়ে আবার এটা রিস্টোর হবে। একটু ছোট করে দিই, এটা করার পর আমি এখান থেকে কাস্টমাইজ গুলো করে দিই। এবার আমি এটাকে একটু বড় করে দিচ্ছি, বড় করার পর এটা একটু মুভও করে দিতে পারি, এটা এক পাশে নিয়ে গেলাম। এগুলো আপনার ডকুমেন্টারি করার সময় আসলে একটু ভালো মতো বোঝানো যাবে, এখানে তো কোনো লেখালেখি নাই। আচ্ছা, এটা এই পর্যন্ত এসেই মনে করেন আমার শেষ হবে। এবার আমি কি করলাম, আমার মোটামুটি এই পর্যন্ত মনে করেন যে আমার জুমিনের কাজ শেষ। এবার আমি আবার প্রথম থেকে প্লে করব, প্লে করলাম, জুমিনটা আমি যেখান থেকে প্রথমে রাখছি সেখান থেকে শুরু হওয়া শুরু হচ্ছে, এখন শুরু হবে। এটা দেখেন আস্তে আস্তে মাস একটা চলে গেল, ঠিক আছে? এই পজিশনে এসে আমার জুমিনের কাজ শেষ, এখন এই পজিশনে রয়ে গেছে, আমি যেহেতু কাজ কমপ্লিট করিনি এটা এই পজিশনে রয়ে যাচ্ছে, যেটা আমার জন্য মোটেও সুন্দর না। এখন আমাকে কি করতে হবে, এই জিনিসটা আবার মানে আগের পজিশনে যেন চলে যায়। যেমন এখানে সাপোজ আমি এই মাসটাকে বুঝাতে চাইছি যে এখানে এমন কিছু আছে যেটা আপনাদের দেখা উচিত, সেই জন্য এই অংশটাকে আমি সবচেয়ে বড় করে দিলাম যেন আপনারা দেখে বুঝতে পারেন। এখন আমি এই যে সরালাম না, এডিট করলাম না, এই এডিট গুলো কিন্তু আর কাউন্ট হবে না, সেজন্য আপনারা আমি আরো একবার করি, কাস্টম এনে আমি এখানে ছাড়লাম। সাপোজ আমি চাচ্ছি যে এখান থেকে শুরু হবে এবং ঠিক এই পর্যন্ত চলে এটা শেষ হবে, এবং কোন অংশটা আমি দেখাতে চাচ্ছি, আমি চাচ্ছি যে এই মাসের গায়ে কিছু লেখা আছে আমি এটাকেই বড় করে দেখাতে চাই, সেজন্য আমি প্রথমে একটু স্কেল আপ করে নিতে হবে, ঠিক আছে? একটু স্কেল আপ করে নিচ্ছি, করে নেওয়ার পর এটাকে আমি ঠিক এই জায়গায় এনে রেখে দিলাম, ব্যাস। মানে এই পজিশনে এসে কাস্টমাররা দেখবে বা ভিউয়ার্সরা দেখবে যে এখানে আমি কিছু একটা বুঝাইতে চাইছি, এখানে হয়তো একটা ডকুমেন্টারি ছিল বা একটা ইনফরমেশন ছিল যেটা ভিউয়ার্সদের প্রয়োজন দেখা, আমি যখন বললাম সে বলার মধ্যে লেখাটা আমি তো বলতেছি মুখে, সেটা তো শুনতে পেলো, পাশাপাশি আমি চাচ্ছি সেটা যেন ভিজুয়ালি হয়, মানে সারা যেন এটা চোখেও দেখতে পায়, সেজন্য আমি এটাকে জুমিনের একটা হেল্প নিয়ে এটাকে বড় করে দিলাম।